আজকে তোমাদের চাইল্ডহুড সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে আমরা মুখের ড্রয়িংটা করে নেব এইখান থেকে লাইনটা উঠিয়ে এই চুলটা তোমরা ঘুরিয়ে এইখানে নিয়ে আসবে এইটা ঘুরিয়ে এইখানে আসবে ঠিক এই জায়গায় এসে এই কানটা আমাদের হবে এইবার চুলটা যেহেতু গ্রামের ছেলে এদিক ওদিক দরজা করছে তো চুলটা তোমরা এরকম করে দিতে পারো একটা দুটো চুল এইভাবে চলে এসেছে এই এবার নেক্সট চোখ আমি পরে দেখাচ্ছি গলার ড্রয়িংটা এই হবে এইখান থেকে কাদের লাইনটা এই রকম চলে আসবে বডিটা ঠিক তোমাদের এর আগে ফিগারগুলো যেভাবে দেখিয়েছিলাম মোটা থেকে সরু হবে ঠিক এইরকমভাবে স্ট্রাকচারটা করে নেবে নেক্সট আমরা এই কর্নার থেকে এই পায়ের লাইনটা আমরা করব। আর ঠিক এর মিডিল থেকে মাঝখান থেকে আরেকটা পায়ের লাইন আমরা করে নেব এটা একটু ওঠানো থাকবে যেহেতু দৌড়ছে এবার পায়ের ড্রয়েনটা কীভাবে করছি দেখো এখান থেকে মোটা থেকে সরু মোটা থেকে সরু আবার ঠিক এটা ঠিক এই জায়গার থেকে মোটা থেকে সরু মোটা থেকে একটু গোল করে সরু এবার পায়ের এই ড্রয়িংটা ঠিক এইখান থেকে এই নিচ দিকে নেমে আসবে এই এটা গোড়ালিটা এই গিয়ে এই হয়ে আসবে আর এই পায়ের ড্রয়িংটা ঠিক এই দিকে নামবে এটা গোড়ালিটা হয়ে এই ঘুরে এই এইখান থেকে এই বুড়ো আঙুলটা গিয়ে সমস্ত ছোট আঙুলগুলো এভাবে বসিয়ে আমাদের দিতে হবে এইভাবে করে তোমরা পায়ের ড্রয়িংটা করবে কিন্তু এক লাইনে থাকবে না লাইন থেকে একটু ওঠানো থাকবে এবার হাতের ড্রয়িংটা ঠিক এই কর্নার থেকে এই যাবে এই এটাও ঠিক মোটা থেকে সরু এইটাও ঠিক মোটা থেকে সরু এইবার আঙুলগুলো কীভাবে করছি দেখো এই বুড়ো আঙুলটা প্রথমে করে নেবে এইখান থেকে সমস্ত আঙুলগুলোকে তোমরা এই বসিয়ে দেবে এই স্ট্রাকচারটা করে নেবে আগে এইবার এইখান থেকে ওয়ান টু থ্রি ফোর চারটে আঙুল হয়ে গেল এই আর এইখানেও প্রথমে এই বুড়ো আঙুলটা এই করে নেবে এই আঙুলগুলো এই করে এই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এভাবে গুটিয়ে রেখেছে এবার নেক্সট এখানে একটা আমরা লাঠির মতন করে দেব যেটা দিয়ে এখানে টায়ার হবে চালাচারি গ্রামের যে বাচ্চারা খেলে এবার দেখো এটা ড্রেসটা কীভাবে আমি পরাচ্ছি এখান থেকে জামাটা করবে জামার হাতাটা এইভাবে করে এসে যাস্ট একটু লাইন থেকে বেরিয়ে যাবে পরে আমি মোচামোচি করছি তার আগে সব ড্রয়িংগুলো করে নিচ্ছি আগে এইটাও এই জামার লাইনটাও একটু লাইন থেকে বেরিয়ে আসবে এই হবে প্যান্টের ড্রয়িংটা আগে করে নিচ্ছি আমি এই এই আসবে এই প্যান্টের লাইনটাও তোমাদের এই এখান থেকে এই হয়ে যাবে এইবার আমি তোমাদের মুছে দিচ্ছি কোন জায়গাগুলো দেখো এই কলার ভিতর দাগ ঢুকেছে এই জায়গার লাইনটা মুছে যাবে এই লাইনটা মুছে যাবে এই পায়ের যে লাইনগুলো ছিল এবার মুছে গেল ঠিক আস্তে ড্রয়িংটা হচ্ছে এইবার এইখান থেকে এই যে জামাটা ছিল এই জামার লাইনটা এবার এখান থেকে বেরিয়ে এসে তোমাদের এই এই অর্থাৎ এই জামার লাইনটাও এইখান থেকে বেরিয়ে এই যাবে যে যাবে সাথে সাথে এই লাইনগুলো আমাদের সমস্ত লাইন মুছে যাবে এইভাবে মুছে মুছে তোমরা করবে এইবার এইখান থেকে জামা লাইনটা মিডিল করে দিয়ে এইখানে বোতামগুলোকে আটকে দেবে এইভাবে করে ড্রয়িংটা করলে তোমাদের পারফেক্ট ঠিক হবে এইবার তোমরা এইখান থেকে চোখে মুখে ড্রয়িংটা করে দেবে চুলটা একটু পেছন দেখে যাবে করে দেবে এইভাবে ড্রয়িংটা হলো এবার এখান থেকে যে টায়ার সেই টায়ারের ড্রয়িংটা ঠিক এরকম ওভারঅল শেপ করে করবে করার পর এইখান থেকে শুরু করে ঘুরিয়ে এই নিয়ে এই লাইনে মিশে যাবে আরেকটা একটা থেকে এই ঘুরে যাবে এইভাবে ট্রায়াল ড্রয়িংটা তোমরা করে নেবে এই হলো কমপ্লিট তোমাদের ফিগারটা এবার দেখো এটা দিয়ে কি যাবে সিনারি ড্রয়িং করছি তো তার আগে এখানে একটা ফিগার তোমরা দিতে পারো একটা লোক যেহেতু গ্রামের ছবি এটা দিতে পারো নাও দিতে পারো একটা ফিকার দিয়েও হতে পারে ছবিটা আমি আর একটা ফিকার করে দিচ্ছি একটা লোক মাথায় ধান নিয়ে যাচ্ছে ফিকারটা তোমাদের শিখিয়েছিলাম দেখবে একটা লোক লুঙ্গি পরে মাথায় ধান নিয়ে যাচ্ছে এখানে পা মোটা থেকে সরু করে মাথায় ধান নিয়ে যাচ্ছে এখানে কাঁধে গামছা এবার হাতে এই লাইনের যে জামা লাইন ছিল সেটা মুছে যাবে খুব দূরে মানুষটা আছে বলে আমি ছোট করে দেখলাম এবার এটা দিয়ে দেখো একটা সিনারি ড্রয়িং করছি তোমরা বারে বারেই বলি যে তোমরা সিনারি কিন্তু চেঞ্জ করতে পারো অসুবিধার কিছু নেই তোমাদের মনের মতন করে সিনারিটা ফিগারটাকে রেখে চেঞ্জ করতে পারো এখানে জানলা হবে এইখানে দরজার ড্রয়িংটা হবে এখানে এই বাড়িটা আসছে সেই লাইনটা দেখা যাচ্ছে এখানে দরজার ড্রয়িং হবে এখানে জানলা ড্রয়িংটা হবে এইবার এই যে দরজাটা আছে বা এই দরজাটা যে কোনো একটা দরজা থেকে তোমরা এই রাস্তার লাইনটা করে নিতে পারো এইখান থেকে ঘুরে এই আসছে এইখান থেকে সোজা লাইন আগে তোমরা টেনে নেবে এই এই রাস্তার লাইনটা এইখান থেকে দূর থেকে কাছে যেই আসছে এই বড় হচ্ছে অর্থাৎ একটা রাস্তার লাইনে ঘর থেকে বেরিয়ে এসেছে ঘুরে আরেকটা রাস্তা আরেক দিকে চলে যাচ্ছে এইভাবে তোমরা করে নিতে পারো এইখানে দূরে তাল গাছ আছে এটা দেখাতে পারো এইখানে এটা গাছের ড্রয়িং বিক্রি দিতে তোমরা পারো এভাবে করে তোমরা এইখানে টালির যেহেতু ঘর বাস আছে এইখানে ঘাস কিছু দেখিয়ে দিতে পারো তোমরা রাস্তাটা কিন্তু বুঝে নেবে যে দেখো রাস্তাটা যত দূরে যাচ্ছে কিন্তু ছোট হচ্ছে একটা রাস্তা ঘর থেকে এসেছে আর একটা রাস্তা দূরে চলে যাচ্ছে এই যে মেজারমেন্টটা এটা তোমরা কিন্তু ঠিক করে করবে কমপ্লিট তোমাদের সিনারি এবার দেখো এটা কি করে কালার করতে হয় দেখো তোমাদের যে ড্রয়িংটা দেখিয়েছিলাম তার উপর ব্ল্যাক স্কেস পেন দিয়ে পুরো আঁকাটাকে বর্ডার করা হয়েছে কিন্তু তোমরা কোনো বর্ডার করবে না আঁকার পরেই কালার শুরু করবে তার উপরে ড্রয়িংয়ের উপর কোনো কিছু দিয়ে বর্ডার দেবে না এবার দেখো স্কাই ব্লু কালার দিয়ে স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করতে করতে আমরা নিজ দিকে হালকা করে নিয়ে আসবো দিকে এসে আমরা হালকা করবো ওই গাছে নিচ দিয়ে নিচ দিয়ে তোমরা হালকা করে করবে করার পর লেমন ইয়োলো কালারটা দিয়ে এই জাস্ট এই হালকা যেখানে ব্লুটা হয়েছে সেখানে থেকে কিছুটা ঘষে নিচ দিকে আমরা এই লেমন ইলো কালারটা করে দেব কিন্তু খুব ডিপভাবে তোমরা ঘষবে না হালকা করে ঘষবে তাহলে আকাশটা এটা ইয়োলিশ ব্যাপার থাকবে দেখতে খুব সুন্দর হবে এবার দেখো এই গাছের কালারগুলো কীভাবে করছি লেমন ইয়েলো কালার দিয়ে লেমন ইয়োলো কালার দিয়ে উপর থেকে এইভাবে আড়াআড়িভাবে তোমরা কিছুটা করার পর তোমরা লাইট গ্রিন যে কালার আছে সেই লাইট গ্রিন কালার এই হালকা সবুজ কালারটা এই লেমন ইয়েলোর সাথে লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা তোমরা নিজ দিকে নিয়ে আসবে তারপর ডিপ গ্রিন কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি জায়গাটা তোমরা কমপ্লিট করবে এই যে একটা গাছ দেখাচ্ছি সেম এই পাশে গাছটাও তোমরা করবে এই হালকা সবুজ কালারটা এই লেমন ইয়েলো কালার দিয়ে তোমরা মিশিয়ে দিতে পারো নিচে ট্রুশন ব্লু কালারটা দিয়ে তোমরা এই ডিপ গ্রিনের উপরে শেড দিতে পারো খুব ইজি করে তোমাদের এটা দেখিয়ে দিলাম সেমভাবে এই গাছটা তোমরা করবে এইবার গাছের গুড়িটা ডিপ ব্রাউন কালারটা কিছুটা দেওয়ার পর লাইট ব্রাউনটা তোমরা করবে করে ই অকার কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা করবে করে ব্ল্যাক দিয়ে এক পাশে শেপ দিয়ে দেবে দেখতে খুব সুন্দর হবে আর যদি পারো এখানে ভেতর দিয়ে এনভাবে গাছের কটা ডাল বেরিয়ে গেছে সেটা যদি তোমরা করে দিতে পারো দেখতে আরও সুন্দর হবে সেমভাবে এই গাছটাও তোমরা করবে এবার দেখো দূরের জঙ্গলটা আমি কীভাবে করছি দূরে জঙ্গলের কালারটা নিচে স্যাপ গ্রিন বলে একটা কালার আছে সেই কালারটা তোমরা নিয়ে ওপর দিকে নিচ থেকে ঘষে বসে এসে হালকা হয়ে যাবে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি ওপরে হালকা হয়ে যাবে এবার স্কাই ব্লু কালারটা দিয়ে স্কাই যে ব্লু আছে সেই স্কাই ব্লু কালারটা সেফ গ্রিনের ওপরে উপরে মিশিয়ে ওপর দিকে তোমরা করে দেবে রংটা এভাবে করে তোমরা করতে হোয়াইট কালার দিয়েও কিছুটা মিশিয়ে দিতে পারো নাও মেশাতে পারো এই এভাবে করে জঙ্গলটা করবে এই গ্রিন কালার দিয়ে এই যে তাল গাছ আছে এই তাল গাছে কালারটাও তোমরা স্যাপগ্রিন কালারটা দিয়ে করতে পারো এবং প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এই তাল গাছে একটা শেড হয় ঠিক মিডিলে সেখানে শেডটা দিতে পারো আর পাতাগুলো শেষে এইভাবে ছোট ছোট করে করে দিতে পারো রঙটা খুব ছোট ছোট করে করতে হবে নাহলে কিন্তু তালগাছের শেডটা করতে পারবে না এইবার দেখো আমি একটা ঘর কিভাবে দেখাচ্ছি অরেঞ্জ কালারটা দিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে উপর থেকে নিচ দিকে তোমরা ঘষে নিয়ে আসবে কিন্তু পুরোটা করছি না নিচে এসে লাইট ব্রাউন কালারটা দিয়ে অর্থাৎ হালকা যে খয়েরি রঙটা আছে সে হালকা খয়েরি রঙ দিয়ে তোমরা নিচে অরেঞ্জের সাথে মিশিয়ে করবে এইখানে ডিপ ব্রাউন কালারটা এই মাঝখানে যে বাঁশগুলো আছে সেই বাঁশগুলোর মধ্যে তোমরা করবে না এই বাঁশগুলো ইয়েলো অকার কালারটা হবে ব্ল্যাক দিয়ে এই ব্রাউনের ওপর তোমরা শেড দেবে এরপর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে দেওয়ালটা হালকা করে আমরা করে নেব যেহেতু আলো পড়ছে করে নেব হালকা হলো আর এই পাশের দেয়ালটা ইয়েলো অকার কালারটা দিয়ে আমরা করে নেব করার পর গ্রে কালার দিয়ে এই যে এই পাশে ছায়াটা টালি এই দেয়ালের ওপর পড়েছে সেটা বোঝানোর জন্য আমরা গ্রে কালারটা এখানে আমরা দেব আর এই টালির ছায়াটা এই নিচে পড়েছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে দেব ব্ল্যাক কালারটা দিয়ে এখানে কিছুটা নিচে আমরা ঘষে দেব আর এই যে জানালাটা আছে এই জানালাটা আমরা এই ব্ল্যাক দিয়ে জাস্ট একটু ঘষে ঘষে করতে হবে আর এই দরজাটা কিছুটা ব্ল্যাক করার পর ব্রাউন কালার দিয়ে ডার্ক ব্রাউন কালার দিয়ে দরজাটা আমরা করে দিত এখানেও ডার্ক ব্রাউন তোমরা দিতে পারো এখানে কিছু তোমার টালি সরু সরু করে দিয়ে দিতে পারো এটা আস্তে আস্তে বুঝে বুঝে তোমরা করবে দুটো দাগের মাঝখানে মাঝখানে এই টালিগুলো আসবে ঠিক সেমভাবে এই ঘরটা হবে এবার দেখো জমির কালার কীভাবে করছে ইয়েলো কালারটা দিয়ে ইয়েলো কালারটা দিয়ে দূর থেকে তোমরা কিছুটা করার পর ক্রোম মিডিয়াম কালারটা এই লেমন ইয়োলোর সাথে মিশিয়ে কিছুটা করে নিয়ে আসবে ঠিক এইভাবে করে কালারটা কিছুটা আসবে কিছুটা আসার পর হালকা সবুজ অর্থাৎ লাইট গ্রিন কালারটা এই ইয়োলোর সাথে মিশিয়ে নিচ দিকে তোমরা করে নিয়ে আসবে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা করে নিয়ে আসবে পুরোটাই করে দিলাম আমি করার পর ডিপ গ্রিন কালারটা দিয়ে এই হালকা সবুজের ওপরে তোমরা আবার নিচ থেকে ঘষে ঘষে আবার ওপর দিকে হালকা করে মিশিয়ে দেবে এইভাবে করে করে তোমরা রাস্তার দুই পাশ থেকে সবুজটা একটুখানি ঘষে দেবে আর এইখানে রাস্তার পাশ থেকে হালকা হালকা করে তোমরা ঘষে দেবে এইভাবে করবে এরপর এই গাছ এই পাশটাও ঠিক তোমরা হালকা সবুজ এইভাবে করে ঘষে ঘষে এখান থেকে যত কাছে আসবে এই ডিপ গ্রিন কালারটা এই পাশে যেভাবে দেখলাম এই ডিপ গ্রিন কালারটা এই হালকা সবুজের সাথে তোমরা মিশিয়ে দেবে এই পাশটা দেখালাম না সেমভাবে হবে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ সেমভাবে এটা করার চেষ্টা তোমরা করবে আর রাস্তার কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই রাস্তা তোমরা পুরো রাস্তাটা ক্রোম ইলো ডার্ক কালার দিয়ে এইখানে পুরো রাস্তাটা তোমরা করার চেষ্টা করবে আমি কিছুটা তোমাদের বলে দিলাম যে কোন কালারটা হবে জাস্ট রাস্তা তোমরা এই কালারটা ঘষতে হবে এভাবে করে পুরো রাস্তাটা তোমরা ঘষবে আশা করি তোমরা পারবে ঠিক যেইভাবে তোমাদের কালারগুলো দেখলাম সেইভাবে তোমরা কালারগুলোকে পুট করো তো দেখো দেখো তোমাদের যেভাবে আকাশ আমি দেখিয়েছিলাম পুরো আকাশটা শিয়াবি করা হয়েছে গাছও শিয়াবি করা হয়েছে একটা ঘর দেখিয়েছিলাম আর একটা ঘর শিয়াবি করা হয়েছে জমি রংটা এখানে পুরোটাই দেখানো হয়েছিল এখানে পুরোটা দেখানো হয়েছিল এইখানে জমিটা সেম এইরকম ভাবেই করা হয়েছে গাছও শিয়াবি করা হয়েছে এবার দেখো বাদ বাকি অংশটা কিভাবে করছি তো প্রথমে এই যে গাছে গুড়িটা আছে এটা আমরা ডিপ ব্রাউন দিয়ে করে দেব করে ব্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে একদিকে শেড দিয়ে দেবো এটা তোমরা করে নেবে এবার দেখো অরেঞ্জ কালার দিয়ে রাস্তার উপরে সামনে থেকে এখান থেকে অরেঞ্জ কালারটা ঘসতে ঘষতে তোমরা সামনের দিকে একটুখানি নিয়ে যাবে পুরো করতে হবে না কিছুটা কিছুটা এইরকম ভাবে নিয়ে যাবে সামনের দিকটা একটু ডিপ করবে আস্তে আস্তে করে জাস্ট রাস্তাটা যেভাবে যাচ্ছে সেভাবে করে তোমরা ঘষে দেবে ডিপ ব্রাউন কালারটা দিয়ে ডিপ ব্রাউন কালার দিয়ে হালকা করে ছায়াটা একটু করে দিতে পারো আমি ছায়াটা পরে দিতে পারো আমি তো আগেই করে দিলাম ছায়াটা লাইট ব্রাউন দিয়ে কিছু কিছু জায়গায় রাস্তা এই রকম করে দিতে পারো ডিপ ব্লু কালারটা দিয়ে এই ঘাসের উপরে এই ঘাস গুলোকে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ পুরুষ ব্লু দিয়ে তোমরা এরকম ঘাসগুলো করে দিতে পারো এবার দেখো এই ফিগারটা আমি কিভাবে করছি ফিগারের গায়ে একটা পা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে তোমাদের স্ক্রিন কালার দেখিয়েছিলাম লাইট ব্রাউন কালারটা দিয়ে তোমরা করে নেবে লাইট ব্রাউন কালার দিয়ে আর এই ব্রাউনটা শেডটা এদিকে হবে এটাও এইদিকে হবে এইটা যেভাবে করছি এটা তোমরা সেভাবে করবে এবার অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা করবে করে স্কিন কালার দিয়ে স্কিন যে কালার আছে সেই স্কিন কালার দিয়ে এই অরেঞ্জের সাথে মিশিয়ে বাদ বাকি পাটা আর হাতটা করে দেবে খুব ধরে ধরে করার চেষ্টা করবে তাহলে বেটার হবে রেড কালারটা দিয়ে খুব ধীরে ধীরে ছোট করবে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চোখটাকে সুন্দর করে করে দেবে এই চুলের কালারটা করে গ্রে কালার দিয়ে গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো যেহেতু ছোট জায়গা সেহেতু তোমার গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো এই এইবার দেখো প্যান্টের কালার কি হবে করছি ক্রুশিয়ান ব্লু আমি একটা পার্ট দেখাচ্ছি একটা পার্ট সেম পার্ট হবে ক্রুশিয়ান ব্লু কালার দিয়ে এইভাবে কিছুটা করার পর কোবাল্ট ব্লু দিয়ে তোমরা মিশিয়ে দেবে তারপর হোয়াইট কালার দিয়ে এই কোবার ব্লুকে কিভাবে করে করে এই প্যান্টেরটা তোমরা করবে এবার দেখো জামার কালারটা কিভাবে আমি করছি রেড কালার দিয়ে এবে তোমরা হালকা করে মিশিয়ে দিতে পারো কালারটাকে ডিপ করবে করার পর হোয়াইট কালার দিয়ে হোয়াইট কালার দিয়ে এই যে রেডটা করা হয়েছে সেই রেড কালারটাকে তোমরা কিছুটা মিশিয়ে দেবে মিশিয়ে দেওয়ার পর ক্যারামাইন কালারটা দিয়ে এই যে ডার্ক শেডের জায়গাগুলোকে কিছুটা তোমরা ফিনিশ করে বার করবে পকেটটাকেও হালকা করে এবার ক্যারামাইন কালার দিয়ে তোমরা করবে করে যে দেখালাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার লাঠিটাকে ডার্ক ব্রাউন দিয়ে লাঠিটাকে করে দেবে ব্ল্যাক গ্লাস মার্কিন দিয়ে এক সাইডে এ করে করবে এই টায়ারটাকে তোমরা এই সাইড থেকে ব্ল্যাক করে আবার এই সাইড ধার ধরে ব্ল্যাকটা করবে নিজ দিকটা পুরোটাই ব্ল্যাক করে দেবে দেখো কোথায় কোথায় আমি ব্ল্যাক করিনি সেই জায়গাগুলো তোমরা কিন্তু করবে না গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে ঠিক এইভাবে করে করবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো যেভাবে দেখালাম সেভাবে তোমরা কাজটাকে ফলো করে কমপ্লিট করো তো দেখো দেখো যেভাবে করে পাটা আমি দেখিয়েছিলাম সেভাবে করে পাটা আর হাতটা করা হয়েছে আর বাদ বাকি তোমাদের দেখানো হয়েছে এই বোতামগুলোকে ডিপ ব্লু দিয়ে অর্থাৎ পুরুষন ব্লু দিয়ে করা হয়েছে এবার দেখো এই ফিগারটাকে কিভাবে করছি তো ক্রোম ইয়েলো কালার দিয়ে কিছুটা উপরে ঘষার পর ক্রমি হলো ডার্ক কালার দিয়ে তোমরা এই ধানটাকে করবে যেভাবে দেখিয়ে এসেছি এভাবে স্ট্রোক দিয়ে দিয়ে এ ঠিক এই গোড়া থেকে এভাবে করে তোমরা ধানটা নিয়ে আসবে ডিপ ব্রাউন কালার দিয়ে এই মাঝখানে দাগটা করার পর ওদের সুতোটা করার পর নিচ দিকে টোনটা তোমরা দিয়ে দেবে ইভাবে করে ধানটা তোমরা করবে এরপর ফিগারের গায়ের রঙ যেভাবে দেখিয়েছিলাম লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা করে নেবে করে এইখানে ইয়েলো অকার দিয়ে মিশিতে যেহেতু ছোটো দূরের কালার সে তো জাস্ট করে দিলেই বুঝিয়ে দিলেই হবে এই জামার রংটা তোমরা রেড কালার কিছুটা দেওয়ার পর অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিতে পারো এই জামার কালার বা এইসবের কালার তোমরা চেঞ্জ করতে পারো অসুবিধার কিছু নেই রেড কালার দিয়ে গামছাটা করে দিতে পারো ডিপ ভায়োলেট কালারটা দিয়ে গামছার এখানে একটু শেড দিতে পারো এইবার ব্ল্যাক কালার দিয়ে চুলটা আর দড়িটা একটু করে দেবে এবার লুঙ্গিটা হালকা ভায়োলেট কালারটা দিয়ে তোমরা কিছুটা ডিপ থেকে এই পাশে হালকা করে শেড করে দেবে এবার ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে অল্টারনেট করে কালার করে দেবে এরকম এই আর এক পাশে করে করার পর শেড দিয়ে দেবে ইয়ে করে কাজটা তোমরা করে নেবে হলো কমপ্লিট তোমাদের এক ভিলেজ চাইল্ডহুড সিনারি বাচ্চাদের একটা খেলা তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা এই ভিলেজ সিনারিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এমন আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো